হাই, অনেক ব্যস্ততার মাঝখানে অনেক দিন পর আবার আসলাম। দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করছি সবাই ভালো আছো। আমিও এখানে খুব ভালো আছি। শোনো না, আজ না অনেক দিন হয়ে গেছে ভিডিও দেওয়া হয় না, তাই ভুল ত্রুটি কিছু থাকলে মার্জনা করে দিও। জানো তো, শহর ছেড়ে অনেকটা দূরে, ওই গ্রামই বলতে পারো, সেখানে না আমি নতুন ভাড়া নিয়েছি। এই যে আমার দুটো ছানা আর আমি। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কাজের মাঝখানে না ভিডিও করে ওঠা হয় না, আজ ভাবলাম একটু করি। তো আজকে বানাচ্ছি পেঁপে দিয়ে মাংসের ঝোল আর ভাত। অ্যাকচুয়ালি যা গরম পড়েছে, এতে করে ঝোল ছাড়া আর কোনো অপশান নেই। আর কি জানো তো, রাতের পর যখন বাড়ি ফিরি না, তখন না অনেক টায়ার্ড লাগে, তাই হয়তো গুছিয়ে সেভাবে আর সময় করে নিজের জন্য রান্না করা হয় না। তার উপর তো আছেই দুটো ছানা, সব সময় দেখো আমাকে পাহারা দেওয়ার জন্য বসে থাকে। তো চলো, আজকে রান্না দিয়ে স্টার্ট করলাম, এরপর হয়তো আস্তে আস্তে সব কথাই বলবো। আর এই যে জায়গাটার সাথে পরিচয় করিয়ে রাখছি, এটা আমার খুব পছন্দের একটা জায়গা, যেখানে আমি সারাদিন বলবো না, সারা রাতের প্রায় অনেকটা সময় এখানটা কাটাই একলা নিজের সাথে। ভীষণ প্রিয় একটা উঁচু জায়গা, যেটা রাস্তা থেকে প্রায় অনেকটাই উঁচু, জানালার ওপরে, ব্যালকনি টাইপ, নট ব্যালকনি। আচ্ছা বেশ, চলো, আজ অনেক কথা হলো, আবার অন্যদিন দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। সবার সুস্থতা কামনা করে আজকে শেষ করছি।